শুনলে শুভে আওয়াজ হচ্ছে, এই আওয়াজ ছাড়া তো আমার ঘুমই হয় না। শুনতে শুনতে এমন অভ্যস্ত হয়ে গেছি, 15 বছর ধরে এই আওয়াজ শুনে যাচ্ছি। আর এই আওয়াজ শুনতে শুনতে এখন আমার হ্যাবিট হয়ে গেছে। কোয়েল পাইলে তো খুব অসুবিধা হয়, ওরা ঘুমোতে পারে না। আমরা এই ঘরে ঘুমাই না, সেই জন্য যে ঘরে বাবা সে ঘরে আমরা নেই, মাথা ব্যথা হয়ে যায়। বেশিরভাগ এই যে লকডাউনের মধ্যে আমরা একসঙ্গেই ঘুমিয়েছি, মানে আগের বছর লকডাউন থেকে কিন্তু আমরা একসঙ্গে ঘুমোচ্ছিলাম। বাবা যতক্ষণ না শোয় ততক্ষণ কোয়েল চিল করে, মানে কোয়েল আর ওর বাবার মারপিট হয়, মানে ঝগড়া হয়। কোয়েল বলে আমি আগে শুবো, ঘুমাবো, তারপরে তুমি শুবা, নাহলে আমি ঘুমোতেই পারবো না। তো সেটাই তো, দেখলে তো কি সুন্দর আওয়াজ, মাঝে মাঝে টক 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 করে বটরের মতো বাজে। আর আমার দিদি একবার ভয় পেয়ে গেছিল, ওই মা ভূত করতে গেছে, উঠে দেখে কি বাবা নাক ডাকছে। তাহলে তোমরা কমেন্ট করে জানিও কার বাড়িতে এত সুন্দর সুমধুর আওয়াজ হয়, আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের।